আমার আল্লাহ
সেদিন প্রচন্ড রাগান্বিত থাকবে আমার আল্লাহ তাআলা, সেদিন জব্বার কাহার নাম ধারণ করবে। আমি আমার আল্লাহ পাকে রাগটাকে প্রতিহত করার জন্য সাতাই করে যাব। কারণ আমার আল্লাহ জানিয়েছেন ওয়াসজুদ ওয়াকতারি, ও আমার নবী আপনি সাজদায় পড়ে যান। আমি আল্লাহ রহমতের কাছাকাছি হয়ে যান। নবী যখন কোরআন হাদিস শোনাতেন, শোনেন রাত অনেকটা, তবে একটা মূল নীতি বা থিওরি বলে নবী যখন সাহাবীদেরকে কোরআন হাদিস শোনাতেন, কাফেররা নবীকে ডিস্টার্ব করত, গুলজোর করে। নবী যেন ঠিকঠাক বলতে না পারে আর সাহাবারা যেন নবীর কথা সব ঠিকঠাক শুনতে না পারে। আর এই যারা ডিস্টার্ব করত তাদের প্রধান ছিল আমাদের আপনার কারণে যদি কোরআনের মজলিসের ডিস্টার্ব হয়, আল্লাহ রাগটাকে একটু
যে বান্দার উপরে আল্লাহ যতই রেগে থাকে, ও যখন সাজদা দেয় আল্লাহর রাগ তখন ওর জন্য কমে যায়। আর যে বান্দা সাজদা থেকে যত দূরে থাকে আল্লাহর রাগ তত আপনাদের এদিকে এসা মুসলিম আছে কিনা জানেন, বছরে একবার ঈদের দিন দেখা যায়। সারা বছরে আল্লাহ রেগে যাচ্ছে, ঈদের একদিনে সব কমে যাচ্ছে। আসলে সারা বছর আসেন মানে আসার উদ্দেশ্য, ওরা যদি আজকে ঈদগায় না পড়া যায় মানুষ হলে বেশি বিরক্ত করলি করলে ঢেলে দেবো আল্লাহ
জন্য আমি আজাগির আমাকে পাঠিয়ে দে আল্লাহ তার জান কবজ করতে দে আমি আজাগির আমার জান কবজ হয়ে যাচ্ছিল তুমি ঘুরে বলে ফেরাউন কে মেরেছে নীল নদে ডুবিয়ে
নমরুদের মেরেছে খরা মশাতে। সুবহানাল্লাহ পড়তে পারেন? সুবহানাল্লাহ। আর আমার মনে হয় যে অমিত শাহ নরেন্দ্র মোদি এদের মাত্রি চুলচুলেও লাগবে না, চুলচুলে বোঝেন। আপনি জানেন না আল্লাহ কত শক্তি, আল্লাহ তার কুদরতের খেলা যদি একবার খেলে দেয়। 13 বছর আল্লাহ আবু জেহেলের ধরেনি, ও কম জালান জ্বালাইনি বিশ্ব নবীর মক্কায়। মদিনায় চলে এসেছেন রসুলুল্লাহ, ও অত্যাচারের কারণে ওই তো চক্রান্ত করে রসুলের ঘর গিয়ে ভেঙে ফেলল হিজরতের রাতে, আর আল্লাহ নির্দেশ দিলেন আজ দিয়ে। সেই আবু জেহেল মদিনায় আমি গেছি ফজর পড়ে বেরিয়েছি মদিনা থেকে, আর বদরের মাঠ ঘুরে যেখানে যুদ্ধ হয়েছিল 1400 শহীদের কবর জায়গা করে নবী যেখানে থেকে যুদ্ধ শুরু করেছিলেন ওখানে একটা মসজিদ তৈরি হয়েছে। ইসলামকে জিন্দা করার জন্য বদরের ময়দানে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ, একটু খুশি হয়ে বলে সুবহানাল্লাহ। এই বদরের মাঠে অস্ত্র শস্ত্র অনেক কম,
নবীর বাহন অনেক কম, ওদের যুদ্ধের বাহন যুদ্ধের ঘোড়া অনেক বেশি। জি রাসূলের পেটে আর সাহাবীদের পেটে খাবার নেই, ওদের পেটে খাবার আছে, এদের পানি নেই, ওদের পান করার পর্যাপ্ত পানি আছে। লড়াই করবে পেটে খাবার নেই, কি দিয়ে লড়াই করবে? সাহাবীদের চোখে পানি শুরু, আল্লাহ তোমার মদত ছাড়া আমাদের জয় আসবে না। কাল থেকে যুদ্ধ, সাহাবীদের পিপাসা পানি পর্যন্ত নেই। কঠিন পরিস্থিতি, ওদের পানি ব্যারেল ব্যারেল মুখ। রাসূল বললেন, শোনো, চাইলে তোমরা দূর থেকে তীর মেরে ওদের পানির ব্যারেল গুলোকে ছিদ্র করে পানি নষ্ট করে দিতে পারো, কিন্তু ওইভাবে লড়াই করা কাপুরুষের কাজ। কি নীতি আর আদর্শ হযরত মুহাম্মদের, তা পৃথিবীকে হারিয়ে দেয় হযরত মুহাম্মদের নীতি। আর একটু খুশি হয়ে বলে, রাসূল বললেন, লড়াইটা কাপুরুষের মতো হবে না, লড়াই হবে বীর পুরুষের মতো। তুই যদি মুয়াদ্দাল হোসেনের সামনে এসে বল যে তোর জন্য দেশের দেশের এই ক্ষতি হচ্ছে, তোর পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই, তোর আপনি আতঙ্ক সৃষ্টি করবেন আর মানুষ আপনার আতঙ্কে ভুগবে, আপনাকে সমর্থন করবে। আল্লাহ পাকের রাসূল একটা থেকে
ছড়ি পর্যন্ত কখনো তুলে নেননি। তুমি যেদিন মরে যাবা সেদিন দেশের জনগণ বলবে যে যে অত্যাচার অবিচার দেশে করেছে দেশের লোক এবারে বাঁচবে। কথাটা ভালো হলে আরে হ্যাঁ না বলে না কেন? কথা ভালো হলো একদম কোমরের মতো ইসলাম কবুলের আগে মস্তান পরেও